আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ইসলামিক ব্যাংকের এটিএম বুথে কিভাবে আপনারা মিনি স্টেটমেন্ট দেখবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট আছে অর্থাৎ লেনদেনের যে স্টেটমেন্টগুলো আছে এগুলো আপনারা এটিএম বুথে এসে কিভাবে দেখবেন এই প্রসেসটা দেখিয়ে দিব। এবং এই মিনি স্টেটমেন্ট দেখতে এটিএম বুথে কোনো রকম চার্জ দিতে হয় কিনা তাও জানতে পারবেন এই ভিডিওর থেকে। সো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনারা দেখতে পারেন। সো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমার কার্ডটা আমি এটিএম বুথে দিয়ে দিচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নগদ উত্তোলন, পিন পরিবর্তন, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, তারপর ব্যালেন্স অনুসন্ধান, সংক্ষিপ্ত বিবরণী, ফান্ড ট্রান্সফার এবং অন্যান্য সেবা। সো যেহেতু আমি এটি সংক্ষিপ্ত বিবরণী অর্থাৎ আমার অ্যাকাউন্টের সংক্ষিপ্ত স্টেটমেন্ট অর্থাৎ মিনি স্টেটমেন্ট যেটি আছে সংক্ষিপ্ত বিবরণী মিনি স্টেটমেন্ট দেখব, সো সেখানে আমি এই মিনি স্টেটমেন্টে ক্লিক করব। তারপর আপনি কি রিসিপ্ট পিন করতে চান? সো এখানে আমি রিসিপ্টে তো পিন করব, সেটু হ্যাঁ দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইওর লাস্ট 5 ট্রানজেকশন আপনার সর্বশেষ 5টি লেনদেন অর্থাৎ মিনি স্টেটমেন্টে মূলত সর্বশেষ 5টি লেনদেন মূলত দেখায়, যেহেতু এটি মিনি আকারে এটিএম বুথে করতে হয়। সো মিনি স্টেটমেন্টে 5টি সর্বশেষ লেনদেন এখানে দেখে দিচ্ছে এবং আমাকে একটি রিসিটও দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই 5টি লেনদেনের রিসিটও আমাকে এখানে দিয়ে দিচ্ছে। সো ভিউয়ার্স, এভাবে আপনারা ইসলামিক ব্যাংকের এটিএম বুথে এসে মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আমি এটিএম বুথে মিনি স্টেটমেন্ট দেখার কারণে এটিএম বুথ আমার অ্যাকাউন্ট থেকে 5.75 টাকা কেটে নিছে, অর্থাৎ এটিএম বুথ মিনি স্টেটমেন্ট চার্জ 5.75 টাকা আমি এই মিনি স্টেটমেন্ট নেওয়ার কারণে আমার অ্যাকাউন্ট থেকে 5.75 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে, যা আমি পরবর্তীতে ব্যাংকে এসে জানতে পারি যে আমার অ্যাকাউন্ট থেকে 5.75 টাকা মাইনাস হয়েছে, অর্থাৎ এটিএম বুথের মিনি স্টেটমেন্ট চার্জ মূলত 5.75 টাকা। সো আপনারা যদি মিনি স্টেটমেন্ট নেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে 5.75 টাকা মিনি স্টেটমেন্ট চার্জ হিসাবে কেটে নিবে। সো ভিউয়ার্স, এভাবে আপনারা ইসলামিক ব্যাংকের এটিএম বুথে এসে মিনি স্টেটমেন্ট নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।